নমস্কার, কবিতা কার্নিভালের উদ্যোগে ভারত বাংলাদেশ কবিতা উৎসবে আমি আজ দুটি প্রিয় বাংলাদেশি কবির কবিতা পড়ব এবং দুটি স্বরচিত কবিতা পড়ব। বাংলাদেশের বহু কবি আমার প্রিয়, তার মধ্যে একটি প্রিয় কবিতা পড়ছি, হেলাল হাফিজের একটি পতাকা পেলে। কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিল একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ চল্লিশে বসে বলবেন পেয়েছি পেয়েছি। কথা ছিল একটি পতাকা পেলে পাতাকুড়নির মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সঙ্গীত শুনে পাতার মর্মরে। কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মনু মিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠ বসেখে। বাঁচবে যুদ্ধের শিশু শ্মশান মানে সাদা দুধে ভাতে। কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে। সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদ সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে। প্রিয় কবি শ্রী নির্মলেন্দু গুণের কসাই। একদিন এক বিজ্ঞ কসাই ডেকে বলল, এই যে মশাই বলুন দেখি পাঁঠা কেন হিন্দুরা খায়, গরু কেন মুসলিমে? আমি বললাম, সে অনেক কথা, ফ্রেশ করে তা লিখতে হবে কর্ণফুলীর এক রিমে। কসাই শুনে মুচকি হাসে, বেশ বলেছেন খাঁটি, আমি কিন্তু একই ছড়ায় এই দুটোকেই কাটি। এবার আমার নিজের লেখা দুটি কবিতা পড়ব। এখন রাতের পথে আরো অন্ধকার, দেদার মদের গন্ধ, রাস্তায় বাতাস আর আলো নেই, কাচের টুকরো আর জমা জল। হাঁটতে হাঁটতে পায়ের ব্যথায় চুপ করে থাকি আর শুনি নিভৃতে জটলা করে কজন মানুষ। আমি বুঝবার চেষ্টা করি এই সেই সব অপার্থিব লেনদেন আর মাতালের সংলাপের গূঢ় তত্ত্ব কথা। আমি সারাদিন ভাবি এইসব মাতালের লাভ আর ক্ষতির হিসাব। রাস্তা যেন ক্রমাগত দীর্ঘ হতে থাকে অথবা আমি ক্রমে শ্লথ। আমাদের বসতবাটিতে চাঁদের আগুনে পুড়ে ছাই, তবু আমরা তখনও অসুস্থ চাঁদের আলোয় পথ চলতে থাকি নিরাকার কোনো জাদু বাস্তবতা আশা করে। একদিন পথ চলা শেষ হবে, একদিন নদী খাতে বন্যা হবে, এইসব কারণবিহীন ভাবনারা অতঃপর দরজায় কড়া নাড়ে মধ্যরাতে। অনুবাদ গদ্য কবিতা। অনেকদিন কবিতা লিখিনি, আমি ইদানিং কিছু অনুবাদ পড়ছিলাম, যেমন সবুজ পাতাকে গাঢ় লালে বা নীল আকাশ কমলায় অনুদিত করেছি, বেরং মানুষ অনুবাদ করছি এক একটা রঙে বা মিশ্রণে। এভাবে অনুবাদের কাজ করতে গিয়ে আমি কিছু গোপন ব্যথাও এমনকি কালচে বেগুনিতে অনুবাদ করে ফেললাম, কিন্তু কালো দড়ি আর তাতে ওই সবুজ ধর্ষককে অনুবাদ করে দেখলাম তার বউটি বসে আছে এক কোণে, তার শরীরকে লাশে অনুবাদের পর আটকে গেছি মাত্র শেষ লাইনটায়, যেখানে তার চিবুকের নিচে জমে আছে এক বিন্দু অশ্রু আর তার চোখে
জমে থাকা প্রাচীন পিছুটির মতো ক্রোধ, আমি অনুবাদ করতে ব্যর্থ হয়েছি ওদের। নমস্কার, ভালো থাকবেন, ঘরে থাকবেন।